জলপাইগুড়ি সদর হাসপাতালে দালাল চক্রে পড়ে গর্ভস্থ শিশুর মৃত্যুর অভিযোগ উত্তেজনা হাসপাতাল চত্বরে। জলপাইগুড়ি সদর হাসপাতালে মাদার চাইল্ড হাবে সক্রিয় দালাল চক্রকে ঘিরে তুমুল উত্তেজনা, চলল বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে নামল পুলিশ। জানা যায়, আলিপুরদুয়ারের শিশুবাড়ি এলাকার এক গর্ভবতী মহিলাকে ভর্তি করতে গতকাল রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন তার পরিবার পরিজনেরা, কিন্তু দালাল চক্করের খপ্পরে পড়ে ওই গর্ভবতী মহিলার বাচ্চা গর্ভেই মারা যায়। পরে ওই গর্ভবতী মহিলাকে তার বাড়ির লোকেরা নার্সিংহোমে ভর্তি করতে চাইলে দালালেরা তাদের কাগজ আটকে রেখে দেয়। তার ফলে ওই মহিলাকে অন্যখানে নিয়ে যেতে অনেকটাই দেরি হয়ে যায়, আর যার ফলস্বরূপ গর্ভবতী মহিলার বাচ্চা গর্ভেই মারা যায়। এরপরে ওই গর্ভবতী মহিলার বাড়ির লোকেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে, যার জেরে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। রোগীর আত্মীয় জানান, ডিসচার্জ সার্টিফিকেটটা কোথায়? ডিসচার্জ সার্টিফিকেট ওই যে ড্রাইভারের কাছে ছিল। এখন কি সমস্যা? এখন রেফার কাগজটা এখন পাইলাম, ঠিক আছে, এখন কিন্তু পেশেন্টরা আমার বাইরে পৌঁছে আছে। হ্যাঁ, বাচ্চাটা পেটে মারা গেছে। 102 অ্যাম্বুলেন্স কি আপনারা পেয়েছেন? পাইনি, নাই। ফোন করতেছিলেন, ফোন করেছিলেন, কি বললো? মানে একবার লাগবে, একবার ঢুকতে গাড়ি, তারপরে ওই ড্রাইভারটা ওই যে আছে, যার কাছে রিসিভ কপিটা ফাইলটা, ও ছাড়া হবে না। গেটম্যান যে আছে ও ছাড়া বলতে, ও ছাড়া হবে না। ও কি ডাক্তার নেই? ডাক্তার আমরা ডাইরেক্ট দিবে, আমরা কেন অন্যের কাছে নিচ্ছি? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম হলো তঞ্জিনা খাতুন। হ্যাঁ, তঞ্জিনা খাতুন। তঞ্জিনা খাতুন বাড়ি কোথায়? বাড়ি হলো, ওনার বাড়ি হলো তোমার শৌকাপাড়া। তোমার বাড়ি বল না, তোর বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ি হলো শিশু বাড়ি। মহিলাটার বাড়ি কোথায়? মহিলাটার বাড়ি নাগরাকাটা। শিশু বাড়ি। আমি তো ভর্তি হয়ে কালকে, গত দিনে মানে 4টা কি 4:30 দিকে শ্বশুর যে আছে না, শ্বশুর সে ডেলিভারির জন্য। ডেলিভারি? হ্যাঁ, ডেলিভারি। বাচ্চা কেমন আছে? বাচ্চা নাই, মারা গেছে। এখন ওরা তো কোনো ট্রিটমেন্ট করে নাই, সারা দিনে কোনো করে নাই। এখন বলেছে পেশেন্ট মারা গেছে, নিয়ে যাও। বাচ্চাটা মারা গেছে। মা কেমন আছে? বাচ্চার মা এখানে আছে। কোথায় আলট্রাসাউন্ড করতে গেছিলেন? গেছিলাম তোমার এই যে বাইরে, এই যে এখানে হয় না আলট্রাসাউন্ড, এখানে হয় না। এখান থেকে হলো না আলট্রাসাউন্ড করে নাই। কেন কোথায় করে নাই? কেন আলট্রাসাউন্ড করলাম তোমার ওই যে বড় কষ্ট হয়েছে। কত টাকা নিল? 800 টাকা নিচ্ছে। এখানে এখানে করেন নাই কেন? 800 টাকা নেই, এখানে নেই। করবে না? করবে না। কি বলছে? বাইরে থেকে? তো বাইরে থেকে করে নিয়ে আসো। এই যে ঘটনা, কি মনে হচ্ছে? এটা কি হাসপাতালের গাফিলতি বলছেন? হাসপাতালের গাফিলতির জন্য হয়েছে এরকম? কি মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে যে হাসপাতালের তাহলে ঠিক আছে, হাসপাতালের নিয়ম সব ঠিক আছে? না, নিয়ম সব ঠিক নাই স্যার। আমাকে ডাকে, আমাকে ডাকে, আমি যাই স্যার। আমি ওর হাজবেন্ড। তোমাকে ডাকছি নাকি? তুই পালা যাও। আমি তোমাকে ডাকছি নাকি? তুই পালা যাও। যাইবার যাই, কালকে সারাদিন গেছি, একবারও আমার দিদিকে দেখতে পারিনি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ আধিকারিক জানান, এখানে আমি আসলাম, খবর দিল থানা থেকে যে এখানে একজন ডেলিভারি পেশেন্টকে রেফার করছে, তো ওনার সমস্যা হচ্ছে। আমি আসলাম, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হলো। ওটা এখন ওরা শিলিগুড়ি রেফার করতে নিয়ে যাচ্ছে। একগুচ্ছ অভিযোগ আসছে এখান থেকে, লিফটে টাকা নেওয়া, পানীয় জল নেই। না, অনেক সমস্যা। এই সমস্যাগুলো অভিযোগ কী কী শুনলেন? শুনলাম এখানকার স্টাফদের ব্যবহার একটু খারাপ, মানে রুডভাবে কথা বলে পেশেন্ট পারে। আর লিফটের ঘটনাটা কি শুনলাম? লিফটের আমি শুনলাম না ওটা অত কিছু, আমি যা শুনলাম। এখন আইসি সাহেবকে গিয়ে বলবো, যা ব্যবস্থা নেওয়ার উনি করবে, সুপার সাথে কথা। এখানে কি রোগীর আত্মীয়রা একটু আওয়াজ করছে? মানে স্বাভাবিক তো, এটা এই যে চিল্লাহল্লা করছে সেটা করবে। আমি তো বললাম পেশেন্ট পার্টি আছে থাকার জন্য। আপনারা কি খবর পেয়ে এসছেন? হ্যাঁ, খবর পেয়ে আসছেন। পেশেন্টটা তো এই যে পেশেন্টটা, তার শিশু মারা গেছে কাল রাতে। এখনো সেটা আমি জানি না, রেফার শুনলাম। এখনো এই অবস্থা, কোনো চিকিৎসা হয়নি। কি বলবেন? রোগীটাও তো মারা যাবে। আমি বলতে পারবো না, সেটা ডাক্তারই ভালো বলতে। রেফার করতে শিলিগুড়িতে আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলাম ডাক্তারকে, এই ওয়ার্ড মাস্টার। এই দালাল চক্র বিষয়গুলো তো আপনারাও কি একটু দেখবেন প্রশাসনিকভাবে? অবশ্যই। আমি আইসি সাহেবকে আজকে যা এখানে দেখলাম শুনলাম সব কিছু আইসি সাহেবকে জানাবো। উনি উদ্যোগগুলো কর্তৃপক্ষের সাথে কথা বলে যা ব্যবস্থা নেবেন। আপনার চিকিৎসা করতে আসা মায়েদের পরিবারের অভিযোগ, বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার চাইল্ড হাবে সক্রিয় দালাল চক্র, যার জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হয় গরিব মানুষদের। এই দালালেরা হাসপাতাল চত্বরের থেকে চিকিৎসা করতে আসা রোগীদের সেখান থেকে যেতে দেয় না। কেউ চলে যেতে চাইলে তার কাগজ আটকে রেখে দেয় এবং মোটা অঙ্কের টাকা চাইতে থাকে। এক রোগীর বাবা বলেন আপনার নাম বলেন আমার নাম একলম লক কি হয়েছে এত চিল্লাচিল্লি কেন এখানে ওই পেশেন্ট নিয়ে আনাই পেশেন্টকে দেখালাম ঠিক রকম কোন এখানে ট্রিটমেন্ট নাই তো কি করে ওরা লিফটে ওঠারা কি বলেন লিফটে ওঠারা ওঠানো আর মামারা 700 টাকা করে দেয় না নালে পেশেন্টকে ওঠাবে না টাকা লাগবে হ্যাঁ টাকা লাগবে সরকারি হাসপাতালে টাকা লাগে না তো ওরা ওরা দাও না সব কামাল সৃষ্টি করে আর কি অসুবিধা আর অসুবিধা পেশেন্ট তো কোনো রং না দেখে না আপনারা কি অসুবিধা এখানে খুব সমস্যা হ্যাঁ কি সমস্যা এখানে তো কি চাচ্ছেন যে এগুলা সমস্যা সমাধান হোক হ্যাঁ সমস্যা সমাধান হোক চাচ্ছেন যে এগুলা না হোক হ্যাঁ এগুলা না হোক যাতে সবার যাতে সুবিধা এখানে টাকা নাই কেন টাকা জমছে আপনারা দিয়েছেন হ্যাঁ আমরা দিয়েছি কত টাকা 700 কেন নালে পেশেন্ট নিয়ে যাব না ওটা আবার নিতে কি বাচ্চা ডেলিভারি এখানে হ্যাঁ